নমস্কার, আমি আজকে তোমাদেরকে একটু অন্যভাবে আমার পরিচয়টা দিচ্ছি। আমি একজন হেলথ ওয়ার্কার, হেলথ নার্স। এই সময় সবাই যারা ছুটি উপভোগ করছে কিন্তু আমরা পারি না, অর্থাৎ শুধু আমি নই, আমার মতো যারা হেলথ প্রফেশনে যুক্ত, যারা প্রশাসনিক লেভেলে যুক্ত, তারা কেউ ছুটি উপভোগ করতে পারে না। কিন্তু এটা ভেবেও ভালো লাগে যে এই সময় আমরা মানুষের সচেতনতা বাড়াতে, মানুষের সাহস বাড়াতে, মানুষের সাহায্য দিতে, তাদের পাশে এগিয়ে যেতে পারি, তাদের পাশে থাকতে পারি, যতটা সাহায্য করতে পারি। এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি সেটা হচ্ছে যুদ্ধকালীন অবস্থা, হচ্ছে করোনা ভাইরাস নিয়ে যে অবস্থাটা হয়েছে সমস্ত দেশে। আমাদের ভারতবর্ষ এখন স্টেজ টু লেভেলে আছে, অর্থাৎ এইটা এমন একটা লেভেল যেটা রোগী থেকে তার ক্লোজ যারা কন্ট্যাক্টে আছে তাদের মধ্যেই ছড়াচ্ছে। স্টেজ থ্রি যখন শুরু হবে তখন এটা কমিউনিটিতে ছড়িয়ে পড়বে, কিন্তু তখন কিন্তু সেটাকে আমরা রুখতে কেউ পারবো না। সেই জন্যে স্টেজ থ্রিতে যাতে আমাদের এই করোনা ভাইরাসের লেভেলটা না যায় সেটাকে রোধ করতে গেলে আমাদের যে যে ব্যবস্থাগুলো নিতে হবে সেইগুলোই নিয়ে আমি আজকে বলবো। আমি প্রথমে একটাই কথা বলবো, অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই, গুজবে কান দেবেন না আর গুজব ছড়াবেনও না। সিজন চেঞ্জের সময় সবারই প্রায় হাঁচি কাশি হচ্ছে, জ্বর সর্দি কাশি হচ্ছে, তো সহজে সবাই ভয় পেয়ে যাবেন না আর আতঙ্কিত হবেন না। অ্যাকচুয়ালি আমরাই পারি, অর্থাৎ আমি আপনি এরকম সবাই মিলে যদি কিছু জিনিস মেনে চলি তাহলে আমরাই প্রতিরোধ করতে পারবো। প্রতিরোধই এর একমাত্র উপায়। প্রথমত আমাদের হাত ধুতে হবে, বারবার হাত ধুতে হবে, যখনই মনে পড়বে তখনই হাত ধুতে হবে। একটু হাত নোংরা মনে হচ্ছে সঙ্গে সঙ্গে হাত ধুতে হবে, বিশেষ করে খাওয়ার আগে, কিছু ধরার আগে আর বাইরে থেকে বাড়িতে আসার পরে, এগুলোতে হাত দিতে হবে। আর আমরা যদি পারি 1 ঘন্টা ছাড়া ছাড়া হাত ধোবো, যদি না হ্যান্ড ওয়াশ করার সময় হ্যান্ড স্যানিটাইজার যেগুলো আছে, অর্থাৎ যেগুলোতে অ্যালকোহল থাকে সেগুলো ব্যবহার করতে পারো। আর এই সময় হাঁচি কাশি হলে এইভাবে মুখ ঢাকতে হবে, হাতে তালু ব্যবহার করা যাবে না, এইভাবে বাহুর উপরের অংশ বা এই কুনের কাছটা ব্যবহার করতে হবে, তাহলে আমরা রোগটা কম ছড়াবো। কারণ আমরা হাতে তালু ব্যবহার করলে এটা যে জায়গায় স্পর্শ করবো সেখান থেকে আরেকজন স্পর্শ করলে রোগটা ছড়িয়ে পড়বে, সেই জন্যে আমরা হাতের তালু ব্যবহার করব না। আর আমরা যদি হাঁচি কাশির সময় রুমাল বা টিস্যু ব্যবহার করি, টিস্যু যদি ব্যবহার করি তাহলে সেটা সঙ্গে সঙ্গে একটা ঢাকনাযুক্ত পাত্রে ফেলে দেওয়া উচিত। আর রুমাল ব্যবহার করলে বাড়িতে এসে কেচে শুকো দিয়ে তবেই তারপরে ব্যবহার করা সেই জিনিসটা উচিত। সবাইকে মাস্ক পরার দরকার নেই, যাদের হাঁচি কাশি আছে তারাই মাস্ক পরো, তাহলে রোগটা কম ছড়াবে। সবাইকে ভয় পেয়ে মাস্ক পরার দরকার নেই। লোকজনের উপস্থিতি যেখানে বেশি সেই সব জায়গা এড়িয়ে চলাই ভালো। এই সময় কোনো অনুষ্ঠান বাড়ি করারও দরকার নেই আর যাওয়ারও দরকার নেই। এছাড়া সিনেমা দেখতে যাওয়া, শপিং করতে যাওয়া, এগুলো যাওয়ার দরকার নেই। খুব বিশেষ দরকার না পড়লে বাজারে যাওয়ার দরকার নেই। এই সময় যত বাড়িতে থাকবে ততই ভালো। ঘর বাড়ি অফিস এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যাতে আলো বাতাস খেলে সেইটাও দেখতে হবে। আর প্রতিদিন অ্যান্টিসেপ্টিক লোশন দিয়ে ঘর বাড়ি আসবাবপত্র সমস্ত জিনিস পরিষ্কার রাখতে হবে। বাড়ির বাইরে থেকে এলে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে জামাকাপড়গুলো একটু ছেড়ে অন্য জায়গায় রাখা উচিত, পারলে ধুয়ে দেওয়া উচিত, ধুয়ে শুকিয়ে নেওয়া উচিত। আর বাড়ির বাইরে থেকে আসার সাথে সাথে সমস্ত কিছু হাত পা ধুয়ে ফেলা উচিত ভালো করে। হাত না ধুয়ে অযথা মুখে চোখে নাকে হাত দেওয়া উচিত নয় এই সময়। আর কাউকে ধন্যবাদ করতে হলে হাতে হাত মিলিয়ে ধন্যবাদ করার কোনো দরকার নেই, তাকে এইভাবে অভিনন্দন করা যেতেই পারে, এটাই ভালো। বিশেষ করে বলা দরকার এই সময় যারা কেরালা বা বিভিন্ন বাইরে থেকে যারা আসছে তারা নিজেদের স্বার্থে, নিজেদের পরিবারের স্বার্থে, আত্মীয় স্বজনদের স্বার্থে যেন কোনো রকম কিছু না লুকিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে চলে। কোনো রকম অসুবিধা হলে ডাক্তার যে মতো পরামর্শ দেবে সেই মতোভাবে চলা উচিত এবং পারলে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকা উচিত, যাতে তার মধ্যে যদি কোনো রকম কিছু লক্ষণ থাকে কাউকে ছড়াতে না পারে। যদি কাশি এবং সাথে যদি শ্বাসকষ্ট থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে দেখানো উচিত এবং ডাক্তারের পরামর্শ মতো মেনে চলা উচিত। আর আমাদের কালকে অর্থাৎ রবিবার 22 তারিখ, 22/3/2020 এই দিনটা জনতা কারফিউ জারি করেছে, তো আমরা সবাই এটা মেনে চলবো। কারণ এর কতগুলি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যেগুলো ভেবেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এই নোভেল করোনা ভাইরাসটা কিন্তু সাধারণত 3 থেকে 72 ঘন্টা সক্রিয় থাকে,
আর তার মধ্যে 36 ঘন্টার মধ্যেই কিন্তু রোগটা নির্মূল করা যায়। তাই রবিবার দিন সকাল 7টা থেকে 9টা অবধি জনতা কারফিউ জারি করেছে, ঘন্টা মানুষ বাড়িতে থাকতে পাচ্ছে। আর তার আগের দিন শনিবার অর্থাৎ সবাই বাড়ি থেকে মানে কাজ থেকে বাড়ি ফেরার পরে প্রায় তার পরের দিন অবধি অর্থাৎ 12 ঘন্টা বাড়িতে থাকতে পাচ্ছে, এবং রবিবার থেকে সোমবার সকাল অবধি প্রায় 12 ঘন্টা বাড়িতে থাকতে পারছে। তাহলে এই 36 ঘন্টা সে কোনোভাবেই কারো সংস্পর্শে আসছে না, তাহলে আমরা কিন্তু ইনফেকশনটাকে প্রতিরোধ করতে পারি। সেই জন্যই কিন্তু জনতা কারফিউ জারি হয়েছে। আশা করি সবাইকে এইটা মেনে চলা উচিত। আর যা যা পদক্ষেপ সরকার নিচ্ছে বা আমাদের প্রধানমন্ত্রী নিচ্ছেন, সবাইকে সবকিছু মেনে চলা উচিত। সবশেষে এটাই বলবো যে ভালো করে খাওয়া দাওয়া করুন, বেশি করে জল খান, আর নিজে সুস্থ থাকুন আর অপরকে সুস্থ রাখুন। আর বাড়িতে থাকুন এই সময়, আর যার যেটা ভালো লাগে সেইগুলো করুন, বাড়িতে সবার সাথে এই সময়টা কাটান। ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন।